রেডি হয়ে গেছি, এবার আমি দাদি বাড়ি যাবো, পাপা পরে আসবে, এখনো ঝড় উঠছে। এই কালারটা সুন্দর যাবে কি ঘুরে চলে যায় বাটি কোন বাজারে যাচ্ছ? চলো আমরা এখনই প্রেম বাজারে যাচ্ছি, দেখি কিছু উঠিয়েছে না উঠিয়েছে, যদি কিছু ভালো পাই তাহলে কিনব। আমাদের সাথেই চলো। আর এখানে আমি আর ডলি আছি, পিছনে সামনে ছায়া মাসি আর কপু আছে। চলো আজকে ডলি আমাকে মার্কেট করে দিবে, না আমরা একটু দেখতে যাচ্ছি যে বাজারের কি অবস্থা, ওখানে যাই তারপরে বোঝা যাবে যে কিনবো কি কিনবো না। তো আমাদের সাথেই চলো। আমরা চলে এসেছি, এখন ঢুকবো মার্কেটে। চলো এখন উপরে যাচ্ছি, বুঝে পোকো কি প্যান্টি নেবে বললো, ভাল লাগে এগুলো করলে, জিন্সের সাথে করলে ভালো লাগে। তুমি খুব পড়তে পারো তো, ওটা খুলতে হবে না এমনি এখানে। পাপাকে বলে কিনবে, ঠিক আছে? পাপা এম বাজারে না আসলে অন্য মার্কেটে নিয়ে যাবে। এটা ভালো আছে, এটা আমার জন্য ঠিক আছে, ডলির জন্য ঠিক আছে। এগুলা হলো আমাদের জন্য, এই যে স্কার্ট 299 টাকা, এই যে এগুলা ছোট লাগো তাহলে আমার, এটা মত ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ নেব এটা, না সে দেখ পরে কিনা না, আবার ধুয়ে নেব, এমনি তো বেশি পড়ছে না, হ্যাঁ বেশিও পড়ছে না।
কিছু নেই ভালো জিনিস আমি নিচে খেয়ে কিছু নেই চলো পপ চল তোর জন্য ওয়াটার বোতল দেখ ওইটা ভালো কাজে দিবে ওয়াটার বোতল হ্যাঁ বাজে যাবো দাদির জন্য ভালো ভালো লেহেঙ্গা নাই তো এনে পাইলাম না তো পেন্টি পেন্টি চলো এখন নিচে যাই আমরা কিছুই ভালো আসেনি কারণ এখনো পুজো শুরু হয়নি ওপো স্টিলের গুলো দেখো তাহলে পড়লে ভাঙবে না কি করবে জোর করে চাপতে ডালি ঢাকনা আলাদা আমরা বের হয়ে গেলাম এখন বাড়ির দিকে পপর একটা ওয়াটার বোতল নিলাম আর ভালো কিছুই পাইনি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি অনেক শপিং করে নিয়েছে ওই যে ব্যাগ ভর্তি দেখো দুটোটা বের করেছে তা দেখো চার নম্বর এটার কালার আছে হোয়াইট আর ব্ল্যাক ব্ল্যাকটাই ভালো লাগে এটা সুন্দর আছে
আমরা জুতার দোকান থেকে বের হয়ে গেলাম, এখন আমরা বাড়িতে যাব, আর দাদুর বাড়িতে যাব না। এখন খাবো না, এখন টায়ার্ড হয়ে গেছে। ঠক ঠক Please like and share and subscribe. Please be special support. Bye.